সবচেয়ে বেশি যখন আই ফরমেশন হয় এবং ব্যান্ড প্যাটার্ন থাকে যে সমস্ত সাইক্লোনের ক্ষেত্রে, সেইগুলি আপনার সবচেয়ে বেশি ডিভাস্টেশন ঘটে। যেমন গত শীতরাঙের প্যাটার্ন ছিল শিয়ার প্যাটার্ন, এটা ক্লাউড মাসটা ভাঙা ভাঙা ছিল, নট ব্যান্ডিং টাইপ, এক এক পার্ট ক্লাউড ভেঙে ভেঙে এক এক দিকে চলে আসতো। দেখা গেছে যে সাইক্লোনের ল্যান্ড সেন্টার ক্রসিংয়ের আগেই সাইক্লোনের যে পেরিফেরি এফেক্ট ক্লাউড ভেঙে এসে এটার প্রভাবটা বেশি পড়ছিল এবং প্রচুর বৃষ্টিপাত ছিল দুই দিন, যার কারণে এটা এই যে শেয়ার প্যাটার্নে শেয়ার ক্লাউডগুলি বারবার বাংলাদেশের উপরে চলে আসছে, যার জন্য অনবরত বৃষ্টি ছিল। এটা ছিল ওই শীতরাঙের বৈশিষ্ট্য। আই ফরমেশনের চান্স আছে, এখনো তৈরি হয়নি আই ফরমেশন। এটা যখন সিভিয়ার সাইক্লোন হবে তখন আমরা বলতে পারবো যে এটার আই ফরমেশনটা কেমন হচ্ছে, এবং ভেরি সিভিয়ার যখন হবে সেই অবস্থাটা আমরা আইটাকে ক্লিয়ার করতে পারবো। আরেকটা কথা বলি যে সিডর যেটা আপনারা বলেছেন এটা অতিক্রম করেছিল বরগুনা পাথরঘাটা দিয়ে অলমোস্ট বাংলাদেশের সেন্টার বরাবর দিয়ে, এটার যে মিডল পার্ট ছিল যেহেতু পটুয়াখালী পাথরঘাটা, তার ডান পাশ বাম পাশ মানে উভয় পাশটা বাংলাদেশের উপর দিয়েই পার হয়েছে, আর এটার একটা পাশ শুধু বাম সাইড লেফট সাইডটা টেকনাফ থেকে কক্সবাজার চিটাগাং নোয়াখালী এই সমস্ত অঞ্চলটা পাবে, আর ডান সাইডটা অর্থাৎ তার নিচের অংশ মায়ানমারের উপরে চলে যাবে। ফলে ভালনারেবল অংশটা সাইক্লোনের সবচেয়ে সেন্টারে থাকে বেশি, আর তারপরে থাকে রাইটে, তারপরে থাকে বামে। এই হলো আপনার সবচেয়ে, আমরা যদি মনে করেন একটা সাইক্লোন যদি বরিশালের উপর দিয়ে ক্রস করে তাহলে বরিশালকে যদি আমরা 10 নম্বর সিগনাল দেই, আমরা কক্সবাজারকে আর চট্টগ্রামকে দিব 9 আর খুলনাকে দিব 8, তার অর্থ হলো যে সবচেয়ে ভালনারেবল পয়েন্ট হলো বরিশাল বা পায়রা সমুদ্র বন্দর, আর তার ডানে কক্সবাজার চট্টগ্রাম হলো তার পরবর্তী স্টেজ 9 নম্বর সিগনাল দিয়ে বুঝালাম, আর বাম পাশ যেটা খুলনা সেটা 8 নম্বর সিগনাল দিলাম সবচেয়ে কম মহাবিপদ সংকেত এই ক্ষেত্রে। আর যখন আমরা 5, 6, 7 দিব যেই অঞ্চল দিয়ে অতিক্রম করবে একটা সাইক্লোন, সেখানে 7 হবে, ডান সাইডে থাকবে 6 আর বাম সাইডে থাকবে 5। তা আমাদের কক্সবাজার এবার যে সাইক্লোনটার যে মুভমেন্ট এখনও পর্যন্ত আমরা গতিবিধি অনুসরণ করছি, সেটি যেহেতু টেকনাফ বা তার সন্নিকট দিয়ে সেন্টারটা ক্রস করবে, সেহেতু ওই এই যে কক্সবাজার এবং চট্টগ্রাম বন্দরকে আমাদের সিগনাল দেওয়ার যখন যদি এটা নির্ভর করবে কোন ধরনের সাইক্লোনটা আসতেছে, হয় আমরা 8 দিব নতুবা আমরা 5 দিব, কারণ সিগনাল 5, 6, 7 আর এটা হলো 8, 9, 10, হ্যাঁ একই সিগনাল মানে তিনটা, এই কারণে যে একটা হলো সাইক্লোনের ক্ষেত্রে আর একটা হলো সিভিয়ার সাইক্লোনের ক্ষেত্রে মহাবিপদ সংকেত আর হলো বিপদ সংকেত।